আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ আরেকজন মানুষকে আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম দর্শক, যে মানুষটি পেশা আসলে একজন ব্যবসায়ী। আমাদের এই ডিপিআরসি হসপিটালে উনি মূলত এসেছিলেন পিএলআইডি এই সমস্যাটা নিয়ে। সো আসুন দর্শক, ওনার কেস স্টাডিটা একটু ওনার মুখ থেকে শুনি, কি হয়েছিল, কি কি ঘটনা, কি কি ট্রিটমেন্ট করেছেন, সবকিছু শুনবো ওনার কাছ থেকে। আসুন তার আগে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম? মোহাম্মদ নাঈমুর রহমান। বয়স কেমন হবে? বয়স 29। খুবই অল্প বয়স, একদম ইয়াং একজন মানুষ। জি। স্যার ব্যবসা করেন, কি ধরনের ব্যবসা? আমি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করি, এটা আমাদের এলাকায়। কোথায় এটা? এটা হচ্ছে গাজীপুর বাংলা বাজার। গাজীপুর বাংলা বাজার, বাসাও কি ওখানে? জি বাসাও। ওখানকার স্থানীয়? ওখানকার স্থানীয়। আলহামদুলিল্লাহ। আমরা জানি ডিপিআরসি হসপিটাল আপনি পিএলআইডি এই সমস্যাটা নিয়ে ভর্তি হয়েছেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলেন যে ঠিক কবে থেকে এই প্রবলেমটা শুরু হয়েছিল, কোনো ঘটনা একটু প্রথম থেকে যদি বলেন। জি আসসালামু আলাইকুম। মূলত এই ঘটনাটা হয় ঈদের তিন দিন পর, কুরবানি ঈদের তিন দিন পর থেকে। তো যখন প্রবলেমটা শুরু হয় তখন আমি একদমই বিছানা থেকে উঠতে পারতাম না। ঘটনাটা হয়েছিল মূলত আমি কাজ করতেছিলাম, নিচু হয়ে কাজ করতেছিলাম, কাজের পর হঠাৎ করে নিচু হয়ে কাজ করে উঠে দাঁড়াতে পারছি না, কোমরে থেকে এত প্রচণ্ড পরিমাণ ব্যথার জন্য আমি ওখানে পড়ে যাওয়ার অবস্থা। পরে আশেপাশে কয়েকজন আমার আত্মীয় স্বজন ছিল, তারা ধরে নিয়ে আসছে। এসে ভাবছিলাম হালকা কোনো প্রবলেম, পরবর্তীতে সারাদিন পার হয়ে যায় কিন্তু আর উঠতেই পারি না, এই হলো মূলত প্রবলেম। কিন্তু জানতাম না কি হয়েছে। পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে আপনাকে এমআরআই করতে হবে, এক্সরে করতে হবে। তো করলাম, এমআরআইতে ধরা পড়লো যে আমার ডিস্কে প্রবলেম। তো ডিস্কে প্রবলেম, তো ডক্টর সরাসরি বলে দিল যে আপনার অপারেশন করতে হবে। তো আমি খুব ঘাবড়িয়ে গেলাম। তো আরও কয়েকটা হসপিটালে দেখাইলাম, তো যেখানে যাই সেখানে শুধু অপারেশনের কথা বলে। পরে লাস্ট মোমেন্টে আমার এক ভাইয়া আছে, বড় ভাই, যে কিনা ডিপিআরসি হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছে, তো সে আমাকে এখানকার ঠিকানা দিল। পরে আমি তার মাধ্যমে এখানে যোগাযোগ করি এবং স্যারকে দেখাই, শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাই। তো উনি আমাকে আশ্বস্ত করলো যে অপারেশনে প্রথমে তুমি যাবে না, আমাকে ট্রিটমেন্ট করবে, থেরাপি দিবে। এবং তার সাথে তার যে কলিগ ছিল তারাও আমাকে আশ্বস্ত করলো, তো থেরাপি দেওয়া শুরু করলো। তো মোটামুটি আমি তিন দিন পর থেকেই অনেকটা ভালো। এখন আমি এখানে ভর্তি আছি মোটামুটি এক সপ্তাহ হলো, এক সপ্তাহ পর এখন আমি ডিসচার্জ হতে আসছি। ইনশাল্লাহ আপনারাও আসেন। অবস্থাটা কি? অবস্থা আমার মূলত বাম পায়ে শক্তি পেতাম না, একেবারে উঁচা করতে পারতাম না, তুলতে পারতাম না বাম পাটা। তো এখন মোটামুটি অনেকটা ভালো, বাম পা তুলতে পারি, ডান পাও তুলতে পারি, দুই পায়ে মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। দর্শক, ওনার হাসিমাখা মুখ বলে দিচ্ছে যে আসলে উনি কতটা সুস্থ। খুব বেশি দিনের সমস্যা না, দেখুন যখনই সমস্যা তখন থেকে উনি ট্রিটমেন্ট শুরু করেছিলেন, বাট সঠিক সন্ধানও পেয়ে গেছেন। কয়দিন লেগেছে? খুবই অল্প দিনের ভিতরে কিন্তু সুস্থ হয়ে গেছেন। দর্শক, আমরা যদি সঠিক চিকিৎসাটা পাই সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আর আমার এই ভাইটি আজকে সুস্থ হয়ে উনি ওনার আবার আগে সেই কর্মস্থলে উনি ফিরে যাচ্ছেন। তো সুস্থ হওয়াটা অনেক বেশি দরকার। আমরা দোয়া করছি আমার এই ভাইটির জন্য, আপনারা একটু দোয়া করবেন যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকেন, এমন হাসি মাখা মুখ থাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর একটা কথা দর্শকদের বলতে চাই, আপনারা প্রথমে অপারেশনে যাবেন না, অবশ্যই ডিপিআরসি হসপিটালে আসবেন এবং ভালো একটা ট্রিটমেন্ট নেবেন। আশা করি আপনারা সুস্থ হয়ে বাসায় ফিরবেন। কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।